সিবিআই দপ্তরে জেরার পর্ব মিটিয়ে আপাতত বাড়ি ফিরলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। তাকে স্বাগত জানাতে সম্বর্ধনার আয়োজন করে মেখলিগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটি। মেয়ে চাকরি খোয়ানোর পরও রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি ফিরতেই উৎসবে মেতে ওঠেন তার অনুগামীরা। মন্ত্রীকে পুষ্পবৃষ্টিতে সম্বর্ধনা দেন তারা। বিশাল হল ঘরে ভিড়ে ঠাসা অনুগামীরা। মাঝে যুদ্ধজয়ী বীরের সম্বর্ধনা মনে হবে অনেকেরই। এছাড়াও এলাকার বিভিন্ন ক্লাব ও সংগঠনের কর্মীরা মন্ত্রীর বাড়ি ফেরার খবর জানতে পেরেই চলে আসেন সেখানে। এমনই সিবিআই জেরার পর জেলার বাড়িতে ফেরায় বিশাল জনসমাবেশের আগেও দেখা গিয়েছিল। অনুব্রত মণ্ডল তাঁর উদাহরণ। তিনি বাড়ি ফিরতেই উৎসাহী মানুষের ঢল নেমেছিল রাস্তায়, করা হয়েছিল পুষ্পবৃষ্টি। বীরভূম তৃণমূল কংগ্রেস তাদের নেতাকে কাছে পেয়ে আনন্দে আপ্লুত হয়েছিল। পাশাপাশি এটাও দেখা গিয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে কয়েক হাজার মানুষ তার সমর্থনে মিছিল করেছিল, আর তা নিয়ে নানান আলোচনা চলছে শহর ও গ্রামে। আমাদের